আমি যদি প্রশ্ন করি এই পৃথিবীর মেঘগুলাকে চালায় কে? আরো জোরে বলেন, এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপর ভাসায় রেখেছেন, কারো কি কোনো দ্বিমত আছে? খুঁটিবিহীন আল্লাহ আসমানকে সাজায় রেখেছেন, কারো কি কোনো দ্বিমত আছে? তাহলে সূর্যের চলা আল্লাহর হুকুম, পানির চলা আল্লাহর হুকুম, নদীর বয়ে যাওয়া আল্লাহর হুকুম, জোয়ারের পরে ভাটা হওয়া আল্লাহর হুকুম, বছরে একবার আম গাছে আম ধরা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলেন, একই এলাকার মাটিতে দশটা বীজ বপন করলাম, দশ রকমের গাছ ওটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ, তো আল্লাহর হুকুম। এই এক একটি গাছের মধ্যে নিজস্ব ফল ধরা, আম গাছে জাম নয়, জাম গাছে আম নয়, এক এক গাছের এক এক স্বাদ, এক এক গাছের এক এক রং, এক এক ফলের এক এক রকমের স্বাদ, সবকিছুই আল্লাহর হুকুম। একটু খেয়াল করেন, কেউ কেউ আল্লাহকে খুঁজে পায় না, কেউ কেউ আল্লাহকে তালাশ করে, আল্লাহ বলতে কেউ নাই, কেউ কেউ মনে করে পৃথিবী অটোমেটিক চলে। আমরা বলতে চাই, তোমার ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, তুমি যেই দিকে স্রষ্টার সৃষ্টি জগতের মধ্যে যেই দিকেই মনোযোগ দেবা, তোমার বিবেক বলতে বাধ্য হবে এত বড় সূর্য কোন ব্যক্তির দ্বারা চালানো সম্ভব নয়, সূর্যকে তোলা, সূর্য ডুবন্ত হওয়া কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয়, বছরে মাসের মধ্যে কয়েকটা দিন চন্দ্র উত্তিত হওয়া কারো পক্ষে সম্ভব নয়, এই চন্দ্রের এক তারিখে একরকম, পনেরো তারিখে আরেক রকম হওয়া কারো ব্যক্তির পক্ষে সম্ভব নয়, একই জমিনে দশ রকম বীজের দশ রকম ফল গাছ তোলা কারো পক্ষে সম্ভব নয়। বিবেক যখন ভাবতে থাকবে অন্তর উত্তর দিবে, কেউ একজন তো আছে, কেউ একজন তো আছে, কেউ একজন তো আছে, তখন উত্তর আসবে, সেই কেউটাকে উত্তর আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পাহাড় আছে আল্লাহ থাকার প্রমাণ, মেঘ চলছে কোন প্রকার মেশিন ছাড়া, কারণ রবের খেয়েছি, রবকে চিনি নাই, সেজন্য তো মুসলমান হয়েছি, মুসলমান কারে বলে সেটাই জানি না। দেখেন মেঘ চলছে কোন মেশিন এমনে চলছে, সাজে কে যান মেঘের উপরে আপনি চলে যাবেন, নিচে আপনি মেঘ দেখবেন উপরে, এখন আপনি বলেন এগুলা কি? আপনি কি আল্লাহ পাক নিষেধ করে নাই কক্সবাজার যেও না? আল্লাহ পাক বলে যে কক্সবাজার যাও, একটু তো কক্সবাজারের সাগরটা দেখো, আর একটু ভাবো কে সৃষ্টি করলো এত সুন্দর ভাবে, কে সৃষ্টি করলো এত সুন্দর ডিজাইন দিয়ে, কিছুক্ষণ পর পর ঢেউ এসে পাড়ের মধ্যে উচ্চে পড়ে, কে করলো এত সুন্দর ডিজাইন? আপনি পাহাড়ে যান, ভাবতে থাকেন মাটি জমায় রাখলে তো এত সুন্দর, আমরা কখনো পাহাড় বানাইতে পারি নাই, এত সুন্দর ডিজাইনের মাটির পাহাড় কে বানাই দিল, পাথরের পাহাড় কে বানাই দিল, সাগরের ভিতরে আপনার পাহাড়ের ভিতরে লাভা আগুনের সৃষ্টি কে করে দিল? এই কোন প্রকার মেশিন ছাড়া আসমানে প্রতিনিয়ত মেঘ কে চালাচ্ছে? যখন ভাবতে থাকবেন উত্তর আসবে আল্লাহ 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 আল্লাহ। কেউ কেউ বলে যে আল্লাহ নাই, আমি বললাম আপনি নিজের ভিতরে দেখেন আপনার রবকে খুঁজে পাবেন। যুবক ভাইরা প্রস্তুত থাকেন, আওয়াজটা একটু বড় করে দিবেন, একদল আছে যারা বলে পৃথিবীতে স্রষ্টা বলতে কেউ নাই, ঠিক কি না? তারা বলে সবকিছু নাকি অটোমেটিক চলে, সূর্য নাকি অটো উঠে অটো ডুবে যায়, চন্দ্র নাকি অটো উঠে অটো উদাও হয়ে যায়, ওই তারা বলে মাটির ভিতর থেকে নাকি অটোমেটিক ভাবে সবকিছু হয়। এখন আমরা জানি, আমরা বুঝতে পারি, অটোটাকে অটো করার জন্য কোন একজনের দরকার। ফেসবুক অটো লাইভ চলছে, কেউ একজন তো অটো করে দিয়েছে, এসি অটো চলছে, কেউ একজন তো রিমোট চিপে দিয়েছে, টিভি অটো চলছে, কেউ একজন তো ওপেন করে দিয়েছে, মোবাইল রেকর্ড অটো চলছে, কেউ একজন তো বাটনটাকে চাপাই দিয়েছে, তাহলে কোনো কিছু অটো হওয়ার জন্য আরেকজন লাগে যেটা অটো করে দেয়। আমরা বলতে চাই সূর্য অটো চলে, তোমার সাথে আমরা একমত কিছুক্ষণের জন্য পোষণ করলাম, আমরা একমত পোষণ করলাম নদীর জোয়ার পাটা অটো হয়, কিন্তু এই অটোটাকে অটো করলো অটোটাকে অটো করলো কে? ওই জায়গায় যার ক্ষমতা চলে, এবার সূর্যের উপর কার ক্ষমতা? ব্যক্তির কোনো ক্ষমতা নাই, ফেরেশতার কোনো ক্ষমতা নাই, জিনের কোনো ক্ষমতা নাই, বিজ্ঞানের কোনো ক্ষমতা নাই, আর্টসের কোনো ক্ষমতা নাই, কমার্সের কোনো ক্ষমতা নাই, বিজ্ঞানের কোনো ক্ষমতা নাই, তো বলে কে? বলে যে যিনি সূর্যকে সৃষ্টি করেছেন, উত্তর আসে আল্লাহ। তাহলে সূর্য উঠে সূর্য ডুবে সিস্টেম করে দিলেন আল্লাহ।
জোরে বলতে হবে সিস্টেম করে দিলেন চন্দ্র আসে চন্দ্র যায় সিস্টেম করে দিলেন মাটির ভিতর থেকে উদ্ভিদ মাটির ভিতর থেকে ফসল উৎপন্ন হয় সিস্টেম করে দিলেন যারা পরীক্ষা দিয়েছেন আল্লাহ তাদের কামিয়াবি দান করুক যারা আমার পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন আল্লাহ পাক তাদের মা বাবার চেহারা উজ্জ্বল করার মত রেজাল্ট অর্জন করার তৌফিক দান করুক আজকের মাহফিল থেকে আমার পরীক্ষার্থী ভাই বোনদের জন্য অডেড অডেড দোয়া এবং জীবনের মধ্যে কামিয়াবি হওয়ার আল্লাহ তৌফিক দান করুক তবে আল্লাহর কাছে একটা ফরিয়াদ পরীক্ষার খাতায় গোল্ডেন এ প্লাস আমরা চাই না মানবের জীবনের খাতায় যেন আল্লাহ আমাদেরকে গোল্ডেন এ প্লাস দান করে বান্দা হিসেবে যেন আমরা গোল্ডেন এ প্লাস নিতে পারি আমিন রাসূলের উম্মত হিসেবে যেন আমরা গোল্ডেন এ প্লাস নিতে পারি কথা বলেন ঠিক কি না আরেকটু জোরে বলেন ঠিক কি না তাহলে সবকিছু চলে চালায় কে এবার বলেন সূর্য বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞেস করেন পৃথিবী কত বড় পৃথিবী হচ্ছে চার ভাগ তিন ভাগ পানি এক ভাগ মাটি যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন না তিন ভাগ পানি এক ভাগ মাটি এই এক ভাগ মাটির ভিতরে বাংলাদেশ এক ভাগ মাটির ভিতরে ইন্ডিয়া একটা এক ভাগ মাটির ভিতরে আরব আমিরাত এক ভাগ মাটির ভিতরে আমেরিকা এক ভাগ মাটির ভিতরে ইংল্যান্ড সেই সমস্ত রাজধানী সেই সমস্ত রাজধানী বলেন সিটি বলেন যা বলেন সবকিছু কত বিশাল পৃথিবী এই বিশাল পৃথিবী আপনার আমার পক্ষে ঘোরা সম্ভব বিশাল পৃথিবী বাদ দেন পুরা বাংলাদেশ ঘোরা সম্ভব পুরা বাংলাদেশ বাদ দেন পুরা সিটাং ঘোরা সম্ভব পুরা সিটাং বাদ দেন পুরা এলাকা এটা ঘোরা শেষ করছেন নিজের মহল্লা ঘোরা শেষ হইছে সত্যি করে বলেন নিজের মহল্লা এখনো নিজের মহল্লা ঘোরা শেষ হয় নাই তাহলে সব কিছু চালাচ্ছেন কে আল্লাহ এবার আপনারা জানেন এই পৃথিবীর চাইতে 9 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য জোরে জোরে 9 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে ঠিক ততটুক বড় হচ্ছে একটা সূত্র এবার বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞেস করেন ভাই আমরা তো পড়ালেখা করি নাই তোমাদের জানার মধ্যে সূর্যের চাইতেও কি বড় কিছু আছে তখন বিজ্ঞানের ছাত্ররা বোনেরা ভাইয়েরা আপনাকে জানাবে এই সূর্যের চাইতেও বড় বড় গ্রহ এই গ্যালাক্সির ভিতরে আছে আল্লাহ সূর্যের চাইতে আরো 10 গুণ বড় সূর্যের চাইতে আরো 50 গুণ বড় একটা চাইতে একটা একটা চাইতে একটা একটা চাইতে একটা বড় তো বিজ্ঞান যেগুলো আবিষ্কার করেছে সেগুলোর নামে না জানলাম ভেনিসের নাম জানলাম নেপচুনের নাম জানলাম কত হাজার কোটি গ্রহ এখনো আবিষ্কার হয় নাই আল্লাহ কোরআনে বলেন আলহামদুলিল্লাহে রব্বিল আলামিন গভীর মনোযোগ আলহামদুলিল্লাহে রব্বিল আলামিন হাজার বার পড়েছে আয়াত কিন্তু বুঝতে না পারার কারণে আমরা আয়াতের প্রেমে পড়তে পারি নাই তাই নামাজে মনোযোগ কখনো পাই নাই যুবক ভাইরা একটু খেয়াল করবেন আল্লাহ কি বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল কোরআনের মধ্যে বলছেন সূরা ফাতিহা যেটা কম্পালসারি সব নামাজ আপনাকে আমাকে পড়তে হয় দলের ভিন্নতা থাকতে পারে কিন্তু আল্লাহ কম্পালসারি করে দিয়েছেন আল্লাহ কি বলছেন আলহামদু সমস্ত প্রশংসা এবার আমরা বললাম প্রশংসা কার আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন লিল্লাহে আল্লাহর জন্য এবার প্রশ্ন আসে আল্লাহটাকে আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন রব্বিল আলামিন আলামিনের রব আলামিনের পালনকর্তা আলামিনের লালনকর্তা আলামিনের পালনকর্তা সুবহানাল্লাহ আলামিনের লালনকর্তা আলামিনের পালনকর্তা এবার প্রশ্ন করলাম আলামিন কাকে বলে বাংলাদেশ বলে যে না ইন্ডিয়া বলে যে না আফ্রিকা বলে যে না আমেরিকা বলে যে না ইংল্যান্ড বলে যে না বলে যে পৃথিবী বলে যে না চন্দ্র বলে যে না এই পৃথিবী আলামিনের ভিতরে চন্দ্র আলামিনের ভিতরে সূর্য আলামিনের ভিতরে নেপচুন আলামিনের ভিতরে প্লুটো আলামিনের ভিতরে সাগর আলামিনের ভিতরে সাগরের তলদেশ আলামিনের ভিতরে মানব জাতি আলামিনের ভিতরে মাছ জাতি আলামিনের ভিতরে গরু জাতি আলামিনের ভিতরে জঙ্গল আলামিনের ভিতরে এমনকি ছোট ছোট পিপড়া পর্যন্ত আলামিনের ভিতরে এদিকে নিচে সর্বশেষ এদিকে উপরে সর্বশেষ এদিকে ডাইনে সর্বশেষ এদিকে বামে সর্বশেষ এটাই বলা হয় আলামিন এটাই বলা হল আলামিন দেখা অদেখা দৃশ্য অদৃশ্য সবগুলো আলামিনের ভিতরে রব্বে করিম বলছে আনা রব্বুল আলামিন তো রব্বুল মানে কি রব মানে পালনকর্তা রব মানে লালনকর্তা লালনকর্তা কাকে বলে পালনকর্তা কাকে বলে যেটা আপনাকে সব সময় খেয়াল রাখে যেটা সব সময় আপনার যত্ন নেয় যেটা আপনার খাবার খেয়াল রাখে যেটা আপনার ঘুমের খেয়াল রাখে যেটা আপনার দেহের খেয়াল রাখে
যেটা আপনার চাহিদার খেয়াল রাখে রব্বে করিম বলে আরে বান্দা তুই টেনশন করিস কেন তুই তো এমন রবের বান্দা যিনি আলামিনকে লালন পালন করে যে আল্লাহ সূর্যকে চালাতে পারে তোর মত সাড়ে তিন হাতের দেহকে কি চালাতে পারে না যে আল্লাহ চন্দ্রকে চালাতে পারে তোরে কি খাওয়াতে পারে না যে আল্লাহ পিঁপড়াকে খাওয়াতে পারে তোরে কি খাওয়াতে পারে না বান্দারে টেনশন করিস কেন আমার উপর তাওয়াক্কুল কর তোর নামে আল্লাহই যথেষ্ট প্রত্যেকটা প্রাণীর খাবারের দরকার আছে না নাই এই খাবার উপার্জন করতে গিয়ে আপনি আমি অনেক সময় না হোক টাকা ইনকাম করি অন্যায় ভাবে টাকা ইনকাম করি ঠিক কিনা সংসার চালানোর জন্য আমরা অবৈধ পথে ইনকাম করি ঠিক না এই পরিবার চালানোর জন্য খরচ চালানোর জন্য বাসা ভাড়া দেওয়ার জন্য সন্তানের পড়ালেখার খরচের জন্য বউয়ের চাহিদা মেটানোর জন্য সন্তানের চাহিদা মেটানোর জন্য অন্যায়ভাবে ইনকাম করি কি করি না যেটা ইসলাম বলেছেন করিও না আল্লাহ বলেছেন করিও না নবী বলেছেন করিও না কিন্তু আপনি আমি করে যাচ্ছি কিসের অভাব টাকার অভাবে ওঠেও না ভাই আমরা বুঝতে পারি না তাই গুগলটা করি এবার বলেন এই আলামিনের ভিতরে গরুর খাবারের দরকার আছে না নাই জোরে বলেন না হাতির খাবারের দরকার আছে না নাই বাঘের খাবারের দরকার আছে না নাই আর এক একটা প্রাণীর খাবার এক এক রকম এক একটা প্রাণীর খাবার এবার আপনারা জীবনে কোনোদিন শুনেছেন জঙ্গলে খাবার অভাবে বাঘ মারা গেছে জঙ্গলে খাবার অভাবে হরিণ মারা গেছে আর একটু জোরে জঙ্গলে খাওয়ার অভাবে কচ্ছপ মারা গেছে জঙ্গলে খাওয়ার অভাবে একটা পিঁপড়া মারা গেছে কিরে সবাই তো বেঁচে আছে এতগুলা খাওয়ার কোথায় পায় চাকরি করো ব্যবসা করো দোকান আছে কেমনে তখন সমস্ত প্রাণী উত্তর দেয় আমরা তাওয়াক্কুলটা নিজের উপর করিনি রবের উপর করেছি বিশ্বাস করেন আমার যুবক ভাইয়েরা আমরা যদি এই একটা জায়গায় নিজেকে শুধরাই ফেলতে পারি আল্লাহর উপর তাওয়াক্কুলের ব্যাপারে আপনার জীবন যতই কঠিন হোক ঠিক ততই সহজ হয়ে যাবে যতই বিপদ হোক ততই আপনার জীবন সুন্দর হয়ে যাবে কারণ বান্দা যখন রবের উপর তাওয়াক্কুল করে বলে আল্লাহ তোমার নামে ছেড়ে দিলাম তোমার উপর ভরসা করে ছেড়ে দিলাম তখন রব বলে যে আমার উপর সন্তুষ্টি চিত্তে জীবন ছেড়ে দে এই জীবন আমি ডুবতে দিই না কারণ যে আমার উপর ভরসা করে তার কখনো ধ্বংস হতে পারে না একটু ভাই খেয়াল করবেন যারা জীবন চেঞ্জ করতে চান আল্লাহর দিকে আসতে চান আমি আপনাদের উদ্দেশ্য বলছি আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল কি বেশি না কম আল্লাহর উপর তাওয়াক্কুল কি আমাদের জীবনে বেশি নাকি কম 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 বেশি হলে তো বাদ করতাম না বেশি হলে তো দুই নম্বর করতাম না আমার টাকার দরকার তাওয়াক্কুল আল্লাহর উপর করতাম চেষ্টা আমি করতাম আমার যখন বিপদ হতো আমি তাওয়াক্কুল আল্লাহর উপর করতাম চেষ্টা আমি করতাম আমি তো এই টাকাটা বাঁচানোর জন্য সুদের মধ্যে যেতাম না ঘুষের মধ্যে যেতাম না কারণ আমার বিশ্বাস থাকতো যে রবে ছোট্ট পিঁপড়াকেও খাওয়াইতে পারে চালাইতে পারে ওই রবে আমাকেও চালাইতে পারে একটা বাস্তব প্রমাণ দিচ্ছি এই মাহফিলটা যারা আয়োজন করেছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন কমিটিকে যতটুকু দরকার ছিল হাদিয়ার গত পরশু দিন পর্যন্ত টাকা কিন্তু ফিল আপ হয় নাই অনেকে বলছে কেমনে করব কেমনে করব কেমনে করব আজকে যাই জিজ্ঞেস করেন বলবে যে যতটুকু চাহিদা ইচ্ছে তার একটু বেশি হয়েছে এবার কমিটির ভাইকে জিজ্ঞেস করলাম কেমনে কেমনে তখন কমিটির ভাই বলে যার জন্য সাজিয়েছি উনি ব্যবস্থা করে দিয়েছে অনেক সময় দেখবেন বিদেশ যাওয়ার জন্য ভিসা চলে আসে কিন্তু ভিসার টাকা হয় কি হয় না ফ্লাইটের টাকা কিন্তু বাস্তবতা দেখলাম উনি ওখানে গিয়ে পাঁচ ছয় বছর বিদেশ করে চলে আসলেন আমরা জিজ্ঞেস করলাম আপনি তো ভিসার জন্য টাকার জন্য যেতেই পারলেন নাই কিভাবে গেলেন কই কেমনে কেমনে জানি চলে গিয়েছি কেমনে কেমনে রব বলে কেমনে কেমনে নয় এমনে এমনে তুমি মনে না রাখলো আমি তোমার সব চাহিদা ঠিকই মনে রাখি তুমি স্মরণ না করলো আমি ঠিকই তোমাকে স্মরণ রাখি তুমি আমাকে না বললো তোমার ছোট্ট ছোট্ট চাহিদা পর্যন্ত আমি রব খেয়াল করি আরে তুমি তো আমার বান্দা তুমি আমাকে ভালোবাসতে না পারো আমি আল্লাহ তোমাকে ভালোবাসি আর একটু জোরে বলেন আর একটা বাস্তব প্রমাণ দেখেন আমরা যখন আল্লাহর জমিনে দাঁড়িয়ে
আল্লাহর কোন হুকুম অমান্য করি দরজা জানালা বন্ধ করে যখন রুমের ভিতরে জেনার কাজ করি অবৈধ সম্পর্ক করি জেনা করি কিংবা মদ জুয়া নেশায় করি আল্লাহর হুকুম অমান্য করছি আল্লাহর জমিনে দাঁড়িয়ে দরজা জানালা বন্ধ করেছি যেন কেউ না দেখে আমাদের রব আমাদেরকে এত ভালোবাসেন আমাদের রব এত দয়াবান সেই আল্লাহ কি করেন জানেন ফেরেশতাকে বলে তার জানালার নিচ দিয়ে দরজার নিচ দিয়ে বাতাস ঢুকার ব্যবস্থা করে দাও ফেরেশতা বলে রব্বে করিম সে তো তোমার হুকুম অমান্য করছে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার আদেশ অমান্য করছে অক্সিজেন কেন দিব বন্ধ করে দিলে তো সে মরে যাচ্ছে তার মতো বেয়াদব মানুষ তো থাকার দরকার নাই গুনাহগার মানুষ তো থাকার দরকার নাই রব্বে বলে যে না এমন করিও না আমার বান্দা আপনার জীবন কি পরিমাণ সুন্দর হবে আপনি কল্পনা করতে পারেন সুবহানাল্লাহ আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিই সবাই তো আমরা সুখ চাই এমন তো কেউ নাই যে সুখ চায় না সবাই সুখ চায় সবাই শান্তি চায় ঠিক না এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি শান্তি এটাতে তাহলে বাপ নোজে সুখ শান্তি এটাতে তাহলে বাপ সুখ শান্তি এটাতে তাহলে বাপ সুখ শান্তি এটাতে বাপ তাহলে সুখ শান্তি কোথায় ঠান্ডা মাথায় খোঁজেন সুখের বাড়ি শান্তির বাড়ি আল্লাহর দরবারে সুখ আসেও আল্লাহর কাছ থেকে শান্তি আসেও আল্লাহর কাছ থেকে এবার যখন আপনার সুখ এবং চাওয়াই যদি সুখ শান্তি চাওয়াই যদি আপনার জন্য মনে স্বপ্ন হয় তাহলে সেই জায়গার সাথে আপনাকে সম্পর্ক করতেই হবে যেখান থেকে সুখ আসে যেখান থেকে শান্তি আসে তার একটা সামান্য এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি কখনো যদি বেশি মন খারাপ হয় দুনিয়ার কোনো কিছুই যদি আপনার ভালো না লাগে একটা ছোট ভাই হিসেবে আবদার করে যাচ্ছি কখনো সময় পেলে একবার প্র্যাকটিক্যাল করে দেখবেন যদি মন বেশি অস্থির হয়ে যায় অনেক কিছু করেছেন এই যাবৎকাল মন ভালো করার জন্য কত কিছু শুনেছেন কত কিছু দেখেছেন কত জায়গায় আড্ডা মেরেছেন দেখা যায় দুই তিন মিনিট পাঁচ মিনিট ভালো লাগে এরপরে যেই লাও সেই কদু আবার আগের মতো মনটা অস্থির হয়ে যায় এবার মনকে জিজ্ঞেস করলাম এ মন তুমি এত অস্থির হচ্ছে কেন গান তোমাকে শুনালাম কিছুক্ষণ শান্তি হয়ে আবার তুমি অস্থির হয়ে গেলা আড্ডা দিলাম কিছুক্ষণ শান্তি হয়ে তুমি আবার অস্থির হয়ে গেলা ব্যাপার কি মন বলে গানে আমি তো শান্তি হই নাই ভুলেছিলা যে তুমি সেজন্য মনে হয়েছে আমি শান্তি হয়েছি মূলত আমি শান্তি হই নাই তো আমি এবার কি করব মন উত্তর দেয় আমাকে যিনি সৃষ্টি করেছে ওনার নামটুকু একবার আমাকে শুনাই দাও আমাকে যিনি বানিয়েছে ওনার নামটুকু একবার শুনাই দাও আমাকে যিনি সৃষ্টি করেছে ওনার দরবারে তুমি একবার হাজিরা দাও তখন সেই বান্দা নিজেকে প্র্যাকটিক্যাল প্রমাণ করার জন্য জায়নামাজটা পিছে অযু করে নাই কিচ্ছু করে নাই শুধু প্র্যাকটিক্যাল প্রমাণটা দেখার জন্য ডাইরেক্ট সিজদার মধ্যে চলে গেল চোখ দুইটা বন্ধ করে রবের দরবারে মাথাটা ঝুঁকাই দিল কপালটা ঝুঁকাই দিল নাকটা ঝুঁকাই দিল হাত দুইটা মাটির মধ্যে লাগাই ভিক্ষুকের মতো পড়ে থাকলো এক সেকেন্ড যায় দুই সেকেন্ড যায় তিন সেকেন্ড যায় চার সেকেন্ড যায় পাঁচ সেকেন্ড যায় ছয় সেকেন্ড যায় সাত আট সেকেন্ড যাইতে না যাইতে অটোমেটিক অনুভব করতে লাগলো মনের মধ্যে কেমন যেন একটা প্রশান্তির বাতাস বয়ে যাচ্ছে মনের মধ্যে কেমন যেন একটা প্রশান্তির বাতাস বয়ে যাচ্ছে অশান্ত মন কেমন যেন শান্তি হওয়া শুরু করলো এবার সিজদাইশ মধ্যে পড়ে বান্দা ভাবতে থাকে এতক্ষণ তুই এত কিছু দেখাইলাম এত রং দেখাইলাম এত তামাশা দেখাইলাম শান্তি হলি না কেন এবার মন উত্তর দেয় আমি তখনই শান্তি হব যখন দেখবো তুই বান্দা রবের দরবারে হাজিরা দিবি যে রবকে আমি যে রব আমাকে সৃষ্টি করেছে ওই রবের নাম শুনলেই আমি অশান্তি মন শান্তি হয়ে যায় কুরআন আওয়াজ দিয়ে বলে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ